বাটপাড়ির ব্যবসা শুরু করছে। দর্শক আমার সাথেই থাকেন, আজকে বাটপাড়দেরকে ধরবো। ভাই ফারুক কে এখানে? আপনি কি দায়িত্বে আছেন এখানে? উনি কে? আপনি নাম কি আপনার? আমরা তো আসলে এই যে সারা বাংলাদেশ থেকে মানুষ আসা ব্যক্তিদেরকে আমরা, তারা একসময় বলতো বেকার, আজকে তারা ইনকাম করছে। ইনকাম কি আসলে করতেছে? এখন অনেকে বলতেছে যে না, ইনকাম ইনকামের নামে নাকি ওরা, মানে আপনি ওদেরকে ডাইকাই না, হ্যাঁ উল্টাপাল্টা শিখাইতেছেন, এটা করতেছেন ওটা করতেছেন, টাকা পয়সা নিতেছেন। না, বাংলাদেশের মানুষ এখন এত আসলে আজাইরা সময় নাই যে মানে তারা যে বলতেছে, এই জন্যই তো আমি আসলাম। তারা তো আমাকে এখানে পাঠাইছে যে আপনি নাকি এখানে মানে একটা গেট আপ টেট আপ একটা বাটপাড়ির দোকান খুলে বসছেন। তো আসলে কি বাটপাড়ি করে? তো তাইলে যারা এই যে বললো, তো তারা কি তাইলে মিথ্যা কথা বলছে? যে জীবনে সাজেক যায় না, সে কখনো সাজেকের সৌন্দর্য জানবে না। যেখানে ফ্রিল্যান্সার ফারুক সম্পর্কে যে কখনো রিসার্চ করে না, এক্সপার্ট আইডি পার্ক সম্পর্কে রিসার্চ করে না, সে আমার সম্পর্কে ভুল মন্তব্য করতেই পারে। আগে আমাকে জানতে হলে আমার অফিসে আসতে হবে, আমাকে জানতে হলে আপনি এখানে এসে ক্লাসে করে তারপর আপনি মন্তব্য করতে হবে। অন্যের কথা শুনে সমালোচনা করা ব্যক্তিরাই এখন সমাজে অনেক বেশি জনপ্রিয়। তাই জি, সত্যি বলতেছে তো? হ্যাঁ তো যারা ওনার বিরুদ্ধে অবজেকশন জানাইছেন, আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম যে আমি সরাসরি এখানে এসে যারা স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে আমি জানবো, তারপর আপনাদেরকে জানাবো। কারণ একটা মানুষের সম্পর্কে যখন আপনি অবজেকশন জানাবেন, তার প্রুফ প্রয়োজন আছে, আপনি সেই নির্দিষ্ট প্রুফটা দিতে পারছেন কিনা। তা আমি সরাসরি ক্যামেরাটা নিয়ে ঢুকছি এবং স্টুডেন্টদের কাছ থেকে আমি এখন শুনবো, তারপর আপনাদেরকে জানাবো। ফারুক ভাই যে ক্লাস করাচ্ছে, হ্যাঁ এখানে ফ্রিল্যান্সার ফারুক যে ক্লাস করাচ্ছে, আপনারা কি স্যাটিসফাইড? আপনারা কি মার্কেটিং শিখতে পারছেন? আপনারা তো বেকার, বেকার শব্দটা মোচন করার জন্যই তো আসছেন এই সময়। হাড়ি পাতিল মাজার কথা মাঝামাঝি বাদ দিয়ে নিজের কেরিয়ার করতে আসছেন, নিজের মেধাকে কাজে লাগাইতে আসছেন, মানে ঘষা হাড়িতে না দিয়ে মাথায় দিচ্ছেন। বাংলাদেশের প্রত্যেকটা নারীকে কিন্তু এটা করা উচিত। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আপনি যে ঘষাটা মাথায় দিচ্ছেন, প্রপারলি দিতে পারছেন কিনা? আপনি যদি প্রপারলি দিতে ঘরেই নিজেই পারতেন, তাহলে তো ঘরে থাকতেন। পারছেন না বিধায় ফারুক সাহেবের কাছে আসছেন। এখন এই ফারুক সাহেব কি আদু আপনাদেরকে সার্ভিসটা দিতে পারছে কিনা, এটা হলো সবচেয়ে বড় বিষয়। দিতে পারছে তো? এখন যারা অবজেকশন জানাইলো যে ফারুক ভাই আসলে ভর্তি করাচ্ছে, ক্লাস করাচ্ছে না ঠিক মতো, হ্যাঁ উনি ক্লাসে না এসে অন্যজনে ক্লাস করাচ্ছে, তারপর নানা রকম কথাবার্তা, তাহলে এগুলো সব মিথ্যা। ওনাকে মানে একটা মানুষ যখন ভালো কিছু করার চেষ্টা করবে, সেটাকে ডাউন করার জন্য অনেকে মিথ্যা প্রলোভন দেখায়। কম্পিটিশন একটা জিনিস, ওনার সাথে কম্পিটিশন করা হচ্ছে এক জিনিস, কিন্তু ওনাকে ডাউন করার জন্য মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে আরেকটা জিনিস। 1200 পরিবার আজকে এখান থেকে স্বাবলম্বী হচ্ছে। আজকে হয়তো সে বলছে আমি বিদেশ যেতে পারতাম না, আমি চাকরি পেতাম না, সে কিন্তু আজকে ইনকাম করে। তো টিহুয়া যেটা বলছে অভিযোগটা হচ্ছে আমাদের মতে অনেক কোম্পানি আছে যারা হচ্ছে স্টুডেন্ট পাচ্ছে না, সফলতা পাচ্ছে না, আমাদের সফলতা জলে জলে। আপনার 10 লিটার দুধের মধ্যে একটা যদি সোনা পড়ে যেমন নষ্ট হয়ে যায়, তো এরকম এক দুই কমেন্ট করলে নষ্ট করতে যাচ্ছে। কিন্তু আমাদের ফিডব্যাক, আমাদের সাকসেস রেট আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ অনেক বেশি। আপনিও ভিজিট করতে পারেন এক্সপার্ট আইডি পার্ক। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে, আপনি আসেন দেখেন। এই যে প্রায় 6 লাখ টাকা দিয়ে আমি একটা এলইডি নিছি কুমিল্লাতে, আমার জানা নাই আছে কিনা কারা এলইডি, সবাই প্রজেক্টরে ছিল। মানে বেশি বেশি ইনকাম করছেন তো কিনতে পারছেন, বেশি মানে এটাই বোঝাতে চাচ্ছেন যে আমি পারছি 6 লাখ টাকা দিয়ে আমি এলইডি কিনতে পারছি, তুমি পারবা না কেন? এটাই তো বোঝাতে চাই। ইনকামের বিষয়ে বলতে আমি তাদেরকে আসলে না, আমি ওইটা বলি নাই যে তাদের কাছ থেকে টাকা নিয়ে কিনছেন। আপনিও তো একজন ফ্রিল্যান্সার, আপনি বায়ার ডিল করেন নাই, আপনি ওখান থেকে ইনকাম করছেন বিদায় আজকে এত সুন্দর একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারছেন। কিন্তু তাদের কাছ থেকে যে বেতন ভাতা নিচ্ছেন, এটা তো পরিচালনার জন্য। কিন্তু এক্স্যাক্ট আপনি তো এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং শিখাচ্ছেন, তো এটা তো আপনি ইনকাম করছেন বিদায় তাকে শিখাচ্ছেন, পার্সোনাল ইনকাম থেকেই নিচ্ছেন, তাই তো? এটা তো আপনি শিখাচ্ছেন, তো এটাই এই এলইডি বাইরে গাড়ি, হ্যাঁ পরনে কালো কোট, এগুলো কিন্তু একসময় ছিল না? ছিল
আমি আমার আব্বাকে বলেছিলাম, আব্বা আমি মেট্রিক পাস করার পর আব্বা আমার একটা স্বপ্ন দেখাইছিল, ও কিন্তু আমার আপন ছোট ভাই। হ্যাঁ, আমি ওর সামনে বলে আমার আব্বা আমারে কইছিল তুই এসএসসি পাস করবি আমি সাইকেল কিনে দেবো, দিতে পারে নাই। আমি কইছি আপনি সাইকেল কিনা দিতে পারেন, আমি আপনার গাড়ি কিনা দেবো। ওই যে নিচে 60 লাখ টাকা দামের গাড়ি দাঁড়ায় রয়েছে, কীভাবে সম্ভব? এই যে মার্কেটিং, ইউটিউবিং, ফেসবুকিং, এভাবেই সম্ভব। বিদেশ যেটা ইনকাম করছে ওটা পরিবারে লাগছে, জায়গা জমি কিনছে, পরিবার স্টাবলিশ করতেই সময় চলে গেছে। কিন্তু এই জিনিসটা যদি না থাকতো, সেটাই এই মার্কেটিং লাইনে বা ফেসবুক ইউটিউবিং লাইনে যদি আমি না থাকতাম, কোনো দিনও সম্ভব ছিল না। এখন বর্তমান যুগ, এই যুগে আসলে নিজেকে স্টাবলিশ করার, মামা খালুর পিছনে দৌড়ানোর চেয়ে এখানে সময় দিয়ে আমি মনে করি ভালো কিছু করা সম্ভব। এখন আমার কথা হলো প্রপার গাইডলাইনটা আসছে কিনা, কারণ আমি যেহেতু এই জায়গায় আসছি, এখানে একটা একটা মিসইউজ হওয়া মানে দোনো সিটার একখানা হয়েছে, কি করব, দুই সিটার একখানা হইয়া আমাদের কাছ থেকে চুষা নিচ্ছে। এসব করা যাবে না। কুমিল্লা এমন একটা প্লেস, এখন আপনি এমন একটা প্লেসে দাঁড়াইছেন এখন, মানে হেলাদুলা যাবে না, স্ট্রিক্ট থাকতে হবে। অফিসের ঠিকানা যদি আপনি ভিজিট করতে চান, অফিসে যে পরিবেশ দেখতে চান, তাহলে আপনাকে আসতে হবে কুমিল্লার টমসন ব্রিজ, সিলভার হলি ফেলেসের তৃতীয় তলা, যেটা অবস্থান করছে আপনার নিউ হোস্টেল এবং কবরস্থান মসজিদের অপোজিট সাইডে। সবাই ভালো থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।